হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই চলে এসেছে আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, বাড়িতে বসে পৌরসভার ট্যাক্স অথবা প্রপার্টি ট্যাক্স কিভাবে পেমেন্ট করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজন এই ভিডিওটি দেখে এই ইনফরমেটিভ তথ্যটি নিজেরা অ্যাপ্লাই করতে পারে এবং অন্যদের সাহায্য করতে পারে কীভাবে বাড়িতে বসে এই ট্যাক্সটি পেমেন্ট করবে। প্রপার্টি ট্যাক্সের অ্যামাউন্টটি পেমেন্ট করার জন্য যে অফিসিয়াল সাইটটি আছে সেটি আমি এখানে খুলে নিয়েছি। এই পেজের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবে। তো ট্যাক্সটি পেমেন্ট করার জন্য এখানে তিনটি অপশন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লগইন, নিচে আছে ইউএলবি লগইন, আর তিন নম্বরে আছে প্রপার্টি ট্যাক্স অনলাইন সিটিজেন এন্ট্রি। তো তিন নম্বর যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর লেখা চলে এসছে, প্লিজ এন্টার দ্য ফলোয়িং ডিটেলস টু প্রসিড। তো এখানে ডিস্ট্রিক্ট আছে, তো ডিস্ট্রিক্ট এখানে সবগুলি আমাদের পশ্চিমবঙ্গের আন্ডারে যতগুলি ডিস্ট্রিক্ট আছে সবগুলি এখানে শো করবে। তো এখান থেকে তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্টটি নিয়ে নেবে। ডিস্ট্রিক্ট নেওয়া হয়ে গেলে নিচে আছে ইউএলবি অর্থাৎ পৌরসভা। তো এখানে ক্লিক করলে এই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি পৌরসভা অফিস আছে প্রত্যেকটি অফিসের কিন্তু নাম এখানে শো করবে। তো এখান থেকে সেই পৌরসভাটি নিয়ে নিতে হবে যেই পৌরসভার ট্যাক্সটি পেমেন্ট করবে। তারপরে আছে হলো ওয়ার্ড অর্থাৎ এই পৌরসভার আন্ডারে কত নম্বর ওয়ার্ডের সেই ট্যাক্সটি পেমেন্ট হবে, সেই ওয়ার্ডটি এখান থেকে চুজ করতে হবে। ওয়ার্ডটি নিয়ে নেওয়ার পর তারপর আছে হলো লোকেশন। লোকেশন বলতে বন্ধুরা এখানে এই ওয়ার্ডে কোন লোকেশনে আছো সেই লোকেশনের নামটি এখান থেকে নিয়ে নিতে হবে। লোকেশনটি কিন্তু যে চালান আছে চালানের মধ্যে থাকে উপর দিকে লোকেশন বলে, সেখান থেকে সেই লোকেশনটি নিয়ে নেবে, অথবা তোমাদের পাড়ার যে নাম আছে সেই নাম ধরেও কিন্তু লোকেশন পাওয়া যায়। এরপরে আছে হলো হোল্ডিং নাম্বার। তো এখানে হোল্ডিং নাম্বারটি লিখে দিতে হবে। আমি এখানে হোল্ডিং নাম্বারটি লিখে নিয়েছি। হোল্ডিং নাম্বারটি লিখে নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্রসিড, এই প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড করার পর এখানে সিটিজেন প্রোফাইল খুলে আসবে। তো যেই হোল্ডিং নাম্বারের আমরা ট্যাক্সটি পেমেন্ট করব সেই হোল্ডিং নাম্বারের যে মালিকের নাম সে মালিকের নামটি এখানে শো করবে, এসএসসি নম্বর এখানে শো করবে, অ্যাড্রেসটি এখানে শো করবে, ফোন নাম্বারটি এখানে শো করবে। আর এখানে হোল্ডিং নাম্বার আছে যে বললাম, লোকেশন তোমরা পেয়ে যাবে সেই তোমাদের পুরনো যে চালান সেই সেখানে। তো এখানে একটা হচ্ছে লোকেশন, এই যে লোকেশনটি আছে এখানে কিন্তু সেই লোকেশনটি চুজ করতে হবে। ওপরে সিটিজেন প্রোফাইলের সমস্ত তথ্যটি কিন্তু এখানে থাকবে, আর নিচে আছে হলো যে এবার আমরা কত বছরের ট্যাক্স পেমেন্ট করব বা কত বছরের ট্যাক্স বাকি আছে তার তথ্য কিন্তু এখানে দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ফিনান্সিয়াল ইয়ার 23-24 টাকা এখনও বাকি আছে, পেমেন্ট করা হয়নি, আর এই বছর অর্থাৎ 24-25 সবে শুরু হলো সেটিও কিন্তু এখানে শো করছে। এখানে তোমাদের হতে পারে 3-4-5 বছরের অ্যামাউন্টটিও আছে, তো এখানে কিন্তু প্রতিটি বছর শো করবে। তো এবার এখান থেকে তোমরা যে কটা বছরের প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করবে তার জন্য কি করবে, এই দেখতে পাচ্ছ অ্যাকশন বলে যে অপশনটি আছে এখানে যে টিক বক্সগুলো আছে এখানে টিক করতে হবে। তো এখানে ধরো উদাহরণস্বরূপ আমি 23-24 অ্যামাউন্টটি পেমেন্ট করব, 24-25 এখন দেব না, তো 23-24 খালি দেব, তার জন্য খালি 23-24 এখানে টিক করতে হবে। আর যদি আমরা 24-25 দিই অর্থাৎ 2 বছরের অ্যামাউন্টই পেমেন্ট করি তাহলে কিন্তু এই 24-25 এখানেও টিক বক্সে টিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে 2 বছরেরই যে টোটাল টাকাটি সেটা কিন্তু এখানে শো হচ্ছে এবং এই সম্পূর্ণ টাকাটি পেমেন্ট করতে হবে। তো এই সম্পূর্ণ টাকাটি পেমেন্ট করার জন্য এই প্রসিড বাটনে ক্লিক করতে হবে, অথবা যদি তোমরা 1 বছরের পেমেন্ট করো তো এখান থেকে যেই বছরে পেমেন্ট করবে সেই বছরেরটি রেখে বাকি সবগুলো আনটিক করতে হবে। তো এবার ট্যাক্স পেমেন্ট করার জন্য করতে হবে এখান থেকে প্রসিড। প্রসিড করার পর এরকম একটি পেজ খুলে আসবে। তো এখানে পেমেন্ট গেটওয়ে বলে HDFC পেমেন্ট গেটওয়ে শো করবে, এখানে সেটি নিয়ে নিতে হবে। তারপর এখান থেকে করতে হবে কমপ্লিট পেমেন্ট। কমপ্লিট পেমেন্টে ক্লিক করা মাত্রই উপরে আর ইউ শিওর টু কনফার্ম পেমেন্ট, ওকে ওকে করার পর এবার কিন্তু যে পেজ অর্থাৎ পেমেন্টের যে পেজ সেটি সরাসরি এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ পেমেন্ট ইনফরমেশনে অনেকগুলি অপশন আছে, এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, UPI এই সমস্ত পদ্ধতিতে এই অ্যামাউন্টটি পেমেন্ট করা যাবে। তো এখান থেকে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটি করব।
তার জন্য নেট ব্যাঙ্কিং এ ক্লিক করব। এখান থেকে স্টেট ব্যাংক চুজ করে আমি মেক পেমেন্টে ক্লিক করছি। এবার এখানে সরাসরি স্টেট ব্যাংকের যে অনলাইন সাইট আছে সেখানে চলে এসেছে। এখানে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট করছি এবং তার পরের প্রসেস তোমাদের সামনে আনছি। তো বন্ধুরা, পেমেন্টটি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটি দেখা শুরু করবে, যেখানে দেখো লেখা আছে রেসপন্স মেসেজ, পেমেন্ট সাকসেসফুল। এখানে ট্রানজ্যাকশন নাম্বার শো করবে আর প্লিজ ক্লিক হেয়ার টু প্রিন্ট ইউর প্রপার্টি ট্যাক্স। তো এইখানে যদি ক্লিক করো, ক্লিক করলে এখানে তোমাদের যে প্রপার্টি ট্যাক্সের যে রসিদ সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ইনকেস যদি এখানে ক্লিক করার পর রসিদ তোমরা না পাও, তো সেক্ষেত্রে আবার এই পেজটি খুলে নেবে। খোলার পর এখান থেকে প্রপার্টি ট্যাক্স সিটিজেনে ক্লিক করে পরপর যে সিস্টেমে সমস্ত তথ্যগুলি ফিল করেছিলে একবার ফিল করবে। সমস্ত তথ্য ফিল করার পর যখন প্রসিড করবে, তোমাদের সামনে আবার এই পেজটি খুলে আসবে। তো এই পেজে আর বোঝানোর মতো কিছু নেই। তো পেজটিকে একটু উপর দিকে তুললে এখানে লাস্ট 5টা পেমেন্টের কিন্তু চালান এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে যে নতুন বছরের যে চালানটি তোমরা পেমেন্ট করলে, তাই সেই চালানটি প্রিন্ট করার জন্য দেখতে পারবে ডান দিকে অ্যাকশন বলে একটা অপশন আছে, যেখানে লেখা আছে প্রিন্ট রিসিপ্ট। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে এরকম রসিদটি খুলে আসবে। তো এই রসিদ থেকে তোমরা প্রিন্ট করে তোমাদের কাছে রাখবে। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটি দেখে বুঝতে পারলে কীভাবে বাড়িতে বসে এই মিউনিসিপ্যালিটির প্রপার্টি ট্যাক্সে পেমেন্ট করবে এবং রসিদ কীভাবে ডাউনলোড করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।